প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করেছে জাতিসংঘ। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তনের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সে পরিস্থিতিতে কেমন হবে বাংলাদেশের নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতিকৌশল, এসব বিষয়ে কথা বলতে ডিসকাশনে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সিপিডির গবেষণা পরিচালক জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করেছে জাতিসংঘ, তবে সেটির সময় পেছানো হয়েছে 2 বছর। আপনি কি একটু আমাদের দর্শকদের বলবেন যে এই সময় পেছানোর প্রক্রিয়াটি কি এবং কেন এটি করতে হলো আমাদেরকে? কমিটি ফর ডেভেলপমেন্ট প্ল্যানিং, যেটি ইউনাইটেড নেশনস এর অধীনে এই স্বল্পোন্নত দেশগুলোর উত্তরণ প্রক্রিয়াটি যারা সুপারিশ করে থাকে, তারা মূলত প্রতি 3 বছর পর পর মিলিত হন এবং এই মূল্যায়নটি তারা করে থাকেন যে কোন কোন দেশগুলোকে উত্তরণ করানো যাবে। এবং এক্ষেত্রে যে ট্রায়ানেল রিভিউ, 3 বছর ভিত্তিক যে রিভিউগুলো হয়, সেখানে বাংলাদেশ যে কোনো দেশকে অন্তত 2 বার যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে সেটি পূরণের প্রয়োজন পড়ে। বাংলাদেশ তার দক্ষতা দিয়ে 2018 সালে প্রথম এই ক্রাইটেরিয়া গুলো মিট করেছিল এবং 2021 সালে দ্বিতীয়বার এই ক্রাইটেরিয়াটি মিট করতে পেরেছে। এবং সেই হিসেবে স্বাভাবিক নিয়মে 3 বছর পর অর্থাৎ 2024 সালে বাংলাদেশের আসলে উত্তরণ করবার কথা। কিন্তু যেহেতু এই সময়ের ভিতরে কোভিড এর কারণে বৈশ্বিক পর্যায়ে দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং সেই বিবেচনা নিয়ে বাংলাদেশ সিডিপির কাছে অনুরোধ জানিয়েছিল যে বাংলাদেশের এই উত্তরণ সময়কালটি 2024 না করে আরো 2 বছর বাড়িয়ে দেওয়া যায় কিনা, অর্থাৎ 2026 সালে এটিকে উত্তরণ করানো যায় কিনা। তো সেই বিষয়টি অনুরোধ করবার ভিত্তিতে সিডিপি বিষয়টিকে বিশেষভাবে বিবেচনায় নেয়, যদিও অন্যান্য দেশ থেকে এরকম কোনো প্রস্তাবনা কিন্তু ছিল না। কিন্তু বাংলাদেশের এই বিশেষ বিবেচনাটি নেয়ার পরে তারা যে দেশগুলো আসলে 2024 গ্রাজুয়েট করবার কথা, তাদের সকলের জন্যই 2 বছর বাড়িয়ে এটিকে 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এবং তাতে এখন এই দেশগুলো, যে 3টি দেশ রয়েছে এশিয়ার ভিতরে, বাংলাদেশ, নেপাল এবং ক্যাম্বোডিয়া, তারা আসলে 2026 সালে গ্রাজুয়েট করবে এবং সেই হিসেবে বাংলাদেশ 2 বছর বাড়তি সময়কাল এর ফলে পেতে যাচ্ছে। তবে একই সাথে এটাও মনে রাখা দরকার যে এর ফলে বাজার সুবিধা, যেটি আমাদের জন্য রপ্তানি পণ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, 3 বছর অতিরিক্ত সময় পাওয়া যায় গ্রাজুয়েট করবার পরে, মূলত ইউরোপিয়ান ইউনিয়নের এই সুবিধাটি দিয়ে থাকে। তো সেটি 2026 সালে আমরা যদি বেরিয়ে যাই, তাহলে 2029 সাল পর্যন্ত ইউরোপের বাজারে আমাদের এই সুবিধাটি অব্যাহত থাকবে। বাকি দেশগুলোর জন্য 2026 সাল পর্যন্তই আমাদের এই সুবিধাকালটি অব্যাহত থাকবে। 3টি সূচকের কথা বলা হয় এই যোগ্যতা নির্ধারণের জন্য। একটি হচ্ছে মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু, অর্থনৈতিক ভঙ্গুরতা। 3টি সূচকেই আমাদের অবস্থান এখন কোন পর্যায়ে আছে যদি একটু আপনি ছোট করে বলেন? দেখুন, আপনি ঠিকই বলেছেন যে 3টি সূচকের ভিত্তিতে একটি দেশকে, দেশের সক্ষমতা বিচার করা হয় যে সে আসলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সক্ষমতা অর্জন করেছে কিনা। সেদিক থেকে বাংলাদেশের মাথাপিছু আয় যেটি 2018 সালে নির্ধারিত হয়েছিল, সেখানে বাংলাদেশ কিন্তু জিএনআই, যেটি আসলে জিডিপি না, আমরা দুটো বিষয় থাকে, একটি হলো আটলান্টিক মেথডে মাথাপিছু আয়ের বিষয়টি বিবেচনা করা হয়ে থাকে, সেখানে বাংলাদেশে সে সময় এসেছিল $1,274, যেটি যা প্রয়োজন ছিল তার থেকে প্রায় 3-4% বেশি ছিল। মানব সম্পদ সূচকের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ন্যূনতম মাত্রা ছিল 66 স্কোর, সেখানে বাংলাদেশের স্কোর ছিল 73%, যেটি আমাদের ন্যূনতম স্কোরের চেয়ে প্রায় 11% বেশি ছিল। আর অর্থনৈতিক ভঙ্গুরতার দিক থেকে 32 স্কোর থাকবার কথা এবং তার নিচে থাকবার কথা, বাংলাদেশের সেটির স্কোর ছিল 25, অর্থাৎ স্বাভাবিক যে মাত্রা তার থেকে বাংলাদেশের প্রায় 22% পর্যন্ত ভালো অবস্থায় ছিল। ফলে 3টি সূচকেই বাংলাদেশের অবস্থা, অর্থাৎ মানব সম্পদ, অর্থনৈতিক ভঙ্গুরতা এবং মাথাপিছু আয়, 3টিতেই বাংলাদেশের অবস্থান যেটি প্রয়োজন ছিল সেই বিবেচনায় বাংলাদেশ 3টি ক্রাইটেরিয়া আসলে অর্জন করেছে।
সুতরাং সেই ভিত্তিতে এই বিবেচনাটি নেওয়া হয়েছে। তবে মনে রাখা দরকার, এই বিবেচনাগুলো করা হয়েছে 2018-19 অর্থ বছর পর্যন্ত তথ্যের ভিত্তিতে, পূর্ববর্তী 3 বছরের তথ্য নিয়ে। ফলে কোভিড সংক্রান্ত তথ্যের বিষয়টি কিন্তু এই বিশ্লেষণে আসেনি। সে কারণেই কোভিড সংক্রান্ত বিষয়গুলোকে আলাদাভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করা হয়েছে, এবং সেই ভিত্তিতে বাংলাদেশের যে 2 বছর বাড়তি সময়কালটি, এটি আসলে আলাদাভাবে বিবেচনায় নিয়েই এই বাড়তি সময়কালটি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে আপনার এই যে 3টি সূচকের কথা বলা হয়, মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এই এই 1 বছরের যে করোনার সময়, এই করোনার 1 বছরে এটি আসলে কতটা এই 3 সূচকে প্রভাব ফেলেছে, এরকম কোনো আপনাদের গবেষণা কি আছে? জি, আমরা এই সময়কালে যেটি দেখেছিলাম যে মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা যেটি জানি যে জিডিপি পার ক্যাপিটা এই সময়কালে 5.4% পর্যন্ত আসলে পতন হয়েছে, কমে গিয়েছিল, এবং তার ফলেও তারপরেও আমরা দেখেছি যে যে ন্যূনতম মাত্রা, সেই ন্যূনতম মাত্রার চেয়েও কিন্তু 1-2% মাথাপিছু আয়ের বিষয়টি কিন্তু বেশি ছিল। অর্থনৈতিক ভঙ্গুরতার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো, সেটার মধ্যে কৃষি রয়েছে, রপ্তানি পণ্য রয়েছে, এই দুটো ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে কৃষির ক্ষেত্রে আমাদের অর্জনটি মোটা, আমরা এই সময়কালে আমরা ভালোই করেছি। 2020 পর্যন্ত যদি আমরা বিবেচনায় নিয়ে থাকি, আমরা প্রবৃদ্ধি ছিল কৃষি খাতে। রপ্তানির ক্ষেত্রে আমাদের এই সময়কালে কিছুটা আমরা খারাপ করেছি। আমরা জানি যে সামগ্রিকভাবে প্রায় -16% নেতিবাচক প্রবৃদ্ধি ছিল তার আগের বছরের তুলনায়। মানব সম্পদের ক্ষেত্রেও কিন্তু আমাদের, যেহেতু এগুলো দীর্ঘমেয়াদী প্রেক্ষাপট, যেমন যে মানব সম্পদের ক্ষেত্রে যেগুলো বিবেচনা নেওয়া হয়ে থাকে, যেটি হলো মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু, স্কুল সেকেন্ডারি স্কুল ইনরোলমেন্ট, এই বিষয়গুলোকে বিবেচনা নেওয়া হয়ে থাকে। তো এই সময়কালে যেহেতু পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই সেকেন্ডারি ইনরোলমেন্টের ক্ষেত্রে কি বিবেচনা, এবং সরকারি যেহেতু এই সময়কালটিকে মূলত ফ্লেক্সিবলি নিয়েছে, সুতরাং আমাদের ধারণা যে এই জায়গাতেও আমাদের অবস্থানটি, যে ন্যূনতম মাত্রা যেগুলো ধরা হয়েছিল তার আসলে নিচে পতন ঘটেনি, যদিও দুর্বলতা হয়েছিল। আমরা এই 3টি সূচকের মধ্যে যে জায়গাটি সবচেয়ে বেশি দুর্বলতা হয়েছিল বলে আমাদের কাছে মনে হয়, সেটি হলো মানব সম্পদের জায়গাটিতে। তো সেই জায়গা হলেও সেটি কিন্তু ন্যূনতম মাত্রার চেয়ে কিন্তু কমে যায়নি, তার উপরেই কিন্তু এটির অবস্থান ছিল বলে আমাদের সার্বিক বিশ্লেষণে আমরা পেয়েছি। মানুষ একটা বিষয় খুব জানতে চায়, সেটি হচ্ছে যে আমার স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে, হলে বাংলাদেশের কি লাভ? প্রথমত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হলো মর্যাদার জায়গাটিতে। বাংলাদেশকে কিন্তু অনেক আগে থেকে আকারে ইঙ্গিতে বিশ্বে কিন্তু আর কেউই স্বল্পোন্নত দেশ হিসেবে কেউ বিবেচনা করছে না, তারা একে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের ব্যতিক্রম হিসেবে দেখছিল। সেই জায়গাটিতে কিন্তু আমাদের এই যে স্বীকৃতিটি পাওয়া গেল, সেটা সামগ্রিক একটি স্বীকৃতি যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সামগ্রিক যে বিবেচনা, সেই জায়গায় উত্তরণ হয়েছে। এটি হলে প্রথম যেটি লাভ, সেটি হলো মর্যাদার জায়গাটিতে। এর ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরো বেশি আকৃষ্ট করা যাবে। অনেক বড় বিনিয়োগকারীরা কিন্তু অর্থনৈতিক ভঙ্গুরতা বা ঝুঁকি বিবেচনা অথবা বৈদেশিক দেনার পরিমাণের ব্যাপারটিতে তারা কিন্তু ঝুঁকিতে থাকেন যে তারা বিনিয়োগ করে বিনিয়োগের টাকা ফেরত নিতে পারবেন কিনা, মুনাফা করলে এই দেশগুলো থেকে টাকা ফেরত নিতে সমস্যা হবে কিনা, সেই সমস্ত জায়গাতে বাংলাদেশ এখন কিন্তু অ্যাসিউরেন্স দিতে পারবে যে হ্যাঁ, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সেই ক্ষমতা রয়েছে। দ্বিতীয় যে জায়গাটিতে আমাদের এখানে কিন্তু উন্নয়নশীল দেশগুলো, অন্যান্য বা উন্নত দেশগুলো বাংলাদেশের সাথে কিন্তু এখন দ্বিপক্ষীয় পর্যায়ে বিভিন্ন বাণিজ্য চুক্তির ব্যাপারে আগ্রহী হবে। অনেক ক্ষেত্রে কিন্তু অনুন্নত দেশের সঙ্গে এই উন্নয়নশীল দেশ অথবা উন্নত দেশগুলো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বা বিনিয়োগ চুক্তি করতে কিন্তু খুব একটা আগ্রহী হয় না, তাদের সম্ভাবনার জায়গাটি সীমিত থাকে। তো সেই জায়গাটিতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে যেটি হবে যে এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশ এখন কিন্তু, যেটি আমরা বলে থাকি যে মুক্ত বাণিজ্য অঞ্চলের FTA চুক্তি করবার কিন্তু সুযোগ তৈরি হবে, এই দেশগুলো আগ্রহ দেখাবে। ভিয়েতনামের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, বাংলাদেশ ভুটানের সঙ্গে করেছে, আগামীতে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশগুলো কিন্তু বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করতে কিন্তু আগ্রহী। মজুমদার, এটা আমরা আপনার কাছে জানবো বিরতির পরে, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দর্শক, কথা বলছিলাম সিপিডির গবেষণা পরিচালক জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে।
আপনি বলছিলেন যে বিরতির আগে বলছিলেন যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হলে কি কি লাভ আমাদের হওয়ার সুযোগ রয়েছে। এবার জানতে চাই স্বল্পোন্নত দেশ থাকা অবস্থায় যে বিদ্যমান সুযোগ সুবিধাগুলো আমরা পেতাম বিশ্বের উন্নত দেশগুলোর কাছ থেকে, উন্নয়নশীল দেশ হয়ে গেলে সেই সুযোগ সুবিধা কি বিদ্যমান থাকবে নাকি আমরা কিছু হারাবো? একটি উন্নত কাঠামোতে উত্তরণের ফলে অবশ্যই দুর্বল দেশগুলোর জন্য যে সুবিধা সেটি আসলে থাকার কথা না, প্রত্যাশাও করা উচিত না, এমনকি সেটি মর্যাদারও বিষয়। তো তারপরেও যেটি বলা হয়ে থাকে যে একটি দেশ হঠাৎ করে যখন উন্নয়নশীল দেশ থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতার উত্তরণ ঘটে, হঠাৎ করে এই পরিবর্তনটি তার ফল তাকে এটি গ্রহণ করা বা সে অনুযায়ী চলার জন্য সক্ষমতা অর্জন, এটি একটি সময়কালীন বিষয় বা সময় সাপেক্ষ বিষয়। এই সময়টি কিন্তু দেয়ার বিবেচনাটি কিন্তু উন্নত দেশগুলোর এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর রয়েছে। এর ফলে প্রথম যে যে সুবিধাটি আমরা হারাবো বা কমে আসবে সেটি হলো যে স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা যে বাজার সুবিধা পেতাম, শুল্কমুক্ত বাজার সুবিধা, এটি অনেক সীমিত হয়ে আসবে। দেখুন, স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপের মতো সবচেয়ে বড় বাজারে আমরা যে শুল্কমুক্ত বাজার সুবিধা পেতাম, এটি উন্নয়নশীল দেশ হলে আমরা এই সুবিধাটি অনেক স্বল্প আকারে বা সীমিত আকারে পাব, কিন্তু সেটির জন্য শর্ত পূরণ করবার বিষয় দাঁড়াবে। ইউরোপের বাজারে তারা সীমিত সংখ্যক পণ্যে এটি দিয়ে থাকে এবং শ্রম অধিকারের যে সমস্ত কনভেনশন গুলো রয়েছে 15টি এবং সব মিলে 27টি কনভেনশন স্বাক্ষর করবার বিষয় থাকে, কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই এর মধ্যে অনেকগুলো স্বাক্ষর করলেও দুটো জায়গায় এখনো বাংলাদেশ পিছিয়ে রয়েছে। একটি হলো শ্রমিকের বয়স, এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের চাইল্ড লেবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেইটি আসলে স্বাক্ষর করবার দরকার পড়বে। অন্যদিকে হ্যারাসমেন্টের মতো যে মানবাধিকার সংক্রান্ত বিষয় সে সংক্রান্ত আইএলও কনভেনশনও স্বাক্ষর করবার প্রয়োজন পড়বে, সেই জায়গাগুলোতে আমাদের উত্তরণ দরকার পড়বে। দ্বিতীয়ত যে বিষয়টি যে আমরা এর ফলে ফার্মাসিউটিক্যাল সেক্টর আমাদের যেটি একটি গুরুত্বপূর্ণ শক্তির জায়গা, এটি যে আইপিআর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর অধীনে যে ওয়েবার পেত, যে বিভিন্ন ধরনের যে পেমেন্ট ফিস যেগুলো দেওয়া দরকার হতো সেটি কিন্তু এখন থেকে আবার দেবার দরকার হবে, তার ফলে কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল পণ্যের কিন্তু উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং ভোক্তা পর্যায়ে তার ব্যয় বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। সেদিক থেকে উৎপাদনশীলতা বৃদ্ধি করে কিভাবে মূল্য কমিয়ে এগুলোকে কম মূল্যে ভোক্তার কাছে দেওয়া যায় সেই চ্যালেঞ্জটি কিন্তু থাকবে। এক্ষেত্রে হয়তো আমরা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি ফার্মাসিউটিক্যাল সেক্টরে, সেটি এখানে গুরুত্বপূর্ণ বিষয়। ইউরোপের বাইরে অন্য বাজারগুলোর ক্ষেত্রে আমাদের যে শুল্কমুক্ত বাজার সুবিধা হারাচ্ছি, এক্ষেত্রে আমাদের একটি ভালো উদাহরণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে 2005 সাল থেকে কিন্তু শুল্ক দিয়েই কিন্তু আমরা আমাদের গার্মেন্টস পণ্য রপ্তানি করছি, আমাদের কিন্তু রপ্তানি খুব একটা কমই নি সেখানে। সুতরাং এটা ভাবার কারণ নেই যে শুল্ক দিলেই যে আমরা আসলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবো তা না, আমাদের যেটি দরকার হবে উৎপাদনশীলতা বাড়িয়ে পণ্য মূল্য কমিয়ে আমরা কিভাবে আমাদের এই বায়ারদেরকে আগের মূল্যেই আমাদের পণ্য দিতে পারি সেই চেষ্টাটি আমাদের এখানে। আর একটা বড় খাত রয়েছে কৃষিখাত, কৃষিখাত থেকে ভর্তুকি তুলে নিতে হবে, এটি আপনি কিভাবে দেখছেন? আপনি ঠিকই বলেছেন যে ভর্তুকির একটি বড় বিষয় থাকবে, ইনসেন্টিভ এবং ভর্তুকি, শুধু কৃষিখাত না, ভর্তুকি এবং ইনসেন্টিভটি কিন্তু আমাদের রপ্তানিমুখী খাতের জন্য ইনসেন্টিভ রয়েছে, এমনকি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যেগুলো কর্পোরেশন যেগুলো সেখানেও সরকার ভর্তুকি দিয়ে থাকেন, এগুলোকে কিন্তু আমাদের স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে এই সমস্ত ক্ষেত্রে উন্নয়নশীল দেশের যে শর্ত এটা মানার কিন্তু বাধ্যবাধকতার মধ্যে আমাদেরকে পড়তে হবে। সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে আমাদেরকে স্ট্রিমলাইন করার দরকার হবে যে একটি ন্যূনতম মাত্রার বেশি কিন্তু আমরা এই এই ধরনের ভর্তুকি আর এই পণ্যগুলোতে আমরা দিতে পারবো না। সুতরাং সেই জায়গাতে WTO কম্পেটেবল করবার একটা বিষয় এখানে চলে আসবে, সেটির জন্যও কিন্তু আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে প্রতিযোগিতা সক্ষমতা, এটি কৃষি পণ্যে বলি, এটি আমাদের রপ্তানিমুখী পণ্যে বলি, অথবা সরকারি কর্পোরেশনগুলোর জন্য বলি, এটি প্রয়োজন হবে। তবে সামগ্রিকভাবে যেটি বলা যায় আমাদের আগামী দশকে এই আগামী 8-9 বছর যেটা চেষ্টা করতে হবে, 5-8 বছর যেটি চেষ্টা করতে হবে সেটি হলো কিভাবে ইনসেন্টিভ বা ভর্তুকি কাঠামোটিকে ম্যানেজ করা এবং এটিকে উন্নয়নশীল দেশের যে স্ট্রাকচার রয়েছে সেটির আলোকে এটিকে পুনর্গঠিত করা, এই কাজটি কিন্তু আগামী 5-8 বছরের মধ্যে করতে হবে আমাদের। আপনি তৈরি পোশাক খাতের ব্যাপারে কিছু বলেছেন, কিন্তু আমাদের সবচেয়ে বড় মানে রপ্তানি পণ্য এটি, সেক্ষেত্রে আমরা আসলে তৈরি পোশাক খাত কি আপনার দৃষ্টিতে মনে হয় যে আপনি যেটা বললেন যে আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের বাণিজ্য কোনোভাবে কমেনি তৈরি পোশাকের, যদি ইউরোপে আপনার আমাদের শুল্ক সুবিধা বন্ধ হয়ে যায় তৈরি পোশাকের খাত মানে খাতের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কি এটি একটা বড় প্রভাব পড়বে কিনা মনে করেন আপনি?
আমরা সবসময় আমাদের উদ্যোক্তা এবং শ্রমিকদের নিয়ে আশাবাদী। আমাদের 2005 সালেও যখন এরকম করে মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট যখন বন্ধ হয়েছিল তখনও কিন্তু আশঙ্কা হয়েছিল যে আমরা টিকে থাকবে পারবো কিনা। আমরা আরো সবলভাবে কিন্তু বেরিয়ে এসেছি এবং আমি আপনাকে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক দিয়েও কিন্তু আমরা সেখানে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছি। তবে মনে রাখা দরকার, ইউরোপের বাজারে শুল্ক দিয়ে যে প্রবৃদ্ধি পেয়েছি মার্কিন বাজারে কিন্তু শুল্ক দিয়ে আমরা কিন্তু সেই প্রবৃদ্ধি কিন্তু আমরা কমে গিয়েছিল, সেখানে প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম ছিল। সুতরাং আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং সেদিক থেকে পণ্যের কাঠামোতেও আমাদের পরিবর্তন আনার প্রয়োজন হবে। আমরা যেটি মনে করি গার্মেন্টস খাতের ক্ষেত্রে যেটি দরকার সেটি হলো যে প্রযুক্তিগত মান উন্নয়ন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আনা। তাহলে কিন্তু আমরা বিদেশি দেশি যৌথ বিনিয়োগের মাধ্যমে আমাদের তৈরি পোশাকের ক্ষেত্রে পণ্য বহুমুখী করে আগামীতেও আমরা আমাদের সক্ষমতা ধরে রাখতে পারবো। মজিব ভাই, আমরা আরো একটা বিরতি নিব। দর্শক, আরো একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আজকের বিষয় নিয়ে আজকের অতিথির সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সিপিডির গবেষণা পরিচালক জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে। মোয়াজ্জেম ভাই, আপনি বিরতির আগে আসলে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, মানে আসলে জানতে চাই, এটি তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সুবিধা হারাবো, কিছু সুবিধা পাবো, মর্যাদা বাড়বে, হ্যাঁ অনেক বিষয় আপনি বললেন, কিন্তু এই যে বাণিজ্য প্রতিযোগিতার সক্ষমতার উপর যে প্রভাবটা পড়বে, বিরূপ প্রভাব পড়বে, এটি মোকাবেলায় কি আমরা কি উদ্যোগ গ্রহণ করেছি? ইউরোপের বাজারে আমাদের বা অন্যান্য দেশের বাজারে এমনকি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করলেও আগামীতে আমাদের জন্য একটি শ্রম অধিকার এবং মানবাধিকারের বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে আসবে, আমরা যেন এটিও ভুলে না যাই। এবং সেই সবকিছু বিবেচনা করে যদি আমাদের প্রস্তুতি বলেন, আমি বলবো যে আমরা সেই অর্থে কিন্তু এখনো প্রস্তুতির প্রাথমিক পর্যায়ে রয়েছি। আমরা ধন্যবাদ জানাতে চাই সরকারকে যে শ্রম মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় বিষয়গুলোকে অনুধাবন করছেন, তার উদ্যোগ নিতে শুরু করেছেন। কিন্তু ব্যাপক ভিত্তিক উদ্যোগ যেটার ভিতরে সরকার, বেসরকারি খাত, শ্রম প্রতিষ্ঠানগুলো যৌথভাবে যুক্ত হয়ে যে উদ্যোগগুলো, সেই জায়গায় এখনো বড় রকমের উদ্যোগ নেবার প্রক্রিয়া শুরু হয়নি। আমি যদি বলি যে শ্রম অধিকারের যে জায়গাগুলোতে যে ধরনের ঘাটতিগুলো রয়েছে, কনভেনশন সাইন করা, শ্রম অধিকার বিষয়গুলোকে বাস্তবায়ন করা, মানবাধিকারের ক্ষেত্রে যে বিভিন্ন অভিযোগ আসছে বিভিন্ন সময়, সেগুলোর ব্যাপারে প্রপারলি অ্যাড্রেস করা, এটি একটি গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয়ত যেটি আসবে সেটি হল আমাদের দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য অঞ্চল বা FTA চুক্তি স্বাক্ষর করার উদ্যোগ নেবার চেষ্টা করা। এদিক থেকে কিন্তু দেশের ভিতরেই বিপরীতমুখী অবস্থান রয়েছে। একদিকে আমাদের রাজস্ব বোর্ড NBR, তারা মনে করে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে গেলে আমরা রাজস্ব হারাবো, কিন্তু তাদেরকে এটাও মনে রাখা দরকার যে দ্বিপক্ষীয় চুক্তি করলে আমরা বিনিয়োগ বাড়লে সেখান থেকে আমরা অভ্যন্তরীণ এবং রপ্তানি বা বৈদেশিক উৎস থেকে আরো বেশি রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে। সুতরাং অভ্যন্তরীণ এই যে বিপরীতমুখী অবস্থান, এগুলো দূর করা দরকার। বেসরকারি খাত এখনো কিন্তু খুব বেশি এগিয়ে আসেনি, সরকারের উচিত হবে বেসরকারি খাতকেও সাথে নেওয়া, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করা। এদিক থেকে কিন্তু কোনো কোনো দেশের সাথে আমাদের শুধুমাত্র বাণিজ্য চুক্তি করাটি যথেষ্ট হবে না, সেখানে হয়তো বিনিয়োগ সংক্রান্ত চুক্তি করা, সেবা খাতের চুক্তি করা, ICT রিলেটেড চুক্তি করার মতো বিষয় বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড চুক্তি করবার মতো বিষয় কিন্তু দরকার হবে। আমরা চাইবো যে উন্নয়নশীল দেশ যেখানে আমাদের বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ওই দেশগুলোকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ গুরুত্ব দেবেন চুক্তি করবার ক্ষেত্রে, সেটি এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। অভ্যন্তরীণ পর্যায়ে আমরা উদ্যোক্তাদের কাছ থেকে যেটি চাইবো, তারা যাতে দ্রুততর সময়ে তাদের নিজেদের পণ্য উৎপাদন। হ্যাঁ, এই বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন, সেটি হচ্ছে যে সরকারের কাজ তো সরকার করছেন বা করবেন, তার দায়িত্ব, কিন্তু আমাদের যারা বেসরকারি খাতের উদ্যোক্তা, তারা কি এই ফিল্ডটা কি তাদের মধ্যে আছে যে যে পরিবর্তনগুলো আসছে, যে চ্যালেঞ্জগুলো আসছে, সেইটি কি মোকাবেলা করার চিন্তাভাবনা, বা তারা কি কাজ শুরু করেছেন বা তারা কি ভাবছেন? একটা যেটি আমাদের বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে এক ধরনের আমি বলবো যে কমপ্লেসেন্সি আছে, কমপ্লেসেন্সি মানে গা ছাড়া ভাব কিছুটা রয়েছে। দেখুন, এর আগেও যেহেতু তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন এবং তারা উতরিয়ে আসতে পেরেছেন, সেই জায়গা থেকে এবারের যে চ্যালেঞ্জটি সেটি ভিন্নতর, এই বোধটুকু মনে হয় এখনো তাদের ভিতরে পূর্ণভাবে আসেনি। এর আগের চ্যালেঞ্জগুলো ছিল স্বল্পোন্নত দেশ হিসেবেই আমরা তার ভিতরকার চ্যালেঞ্জ,
যখন আমাদের এখানে শিশুশ্রম বন্ধ করতে বলা হয়েছিল রপ্তানি খাতে, সেটি কিন্তু ওই স্বল্পোন্নত দেশের কাঠামোর ভিতরেই করা হয়েছে। আমরা যখন মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট যখন 2005 সালে বন্ধ করতে হয়েছিল, সেটিও কিন্তু স্বল্পোন্নত দেশের কাঠামোর ভিতরে করতে হয়েছে, ফলে অনেক ফ্লেক্সিবিলিটি করা গেছে। রানা প্লাজার পরে যে সমস্ত চ্যালেঞ্জ, সেটিও কিন্তু আমাদের এই স্বল্পোন্নত দেশের কাঠামোর মধ্যেই করতে হয়েছে। কিন্তু পরবর্তী যে চ্যালেঞ্জ, এটি কিন্তু হচ্ছে হলো দক্ষতার চ্যালেঞ্জ, এটি কিন্তু প্রতিযোগিতার সক্ষমতার চ্যালেঞ্জ, এটি কিন্তু কোনো একটি ঘাটতি মেটানোর চ্যালেঞ্জ না, এটি অনেক বেশি দুরূহ। এটির জন্য আমাদের বেসরকারি খাতকে কিন্তু নিজস্ব উদ্যোগ নেওয়া, আমরা মনে করি যে অ্যাসোসিয়েশনগুলোর এখানে অনেক বেশি সক্রিয় উদ্যোগ নেওয়া, তাদের মেম্বারদেরকে সচেতন করা এবং সেই অনুযায়ী তাদেরকে ডাইরেক্টিভস দেওয়া, তাদেরকে অনুরোধ করা কি কি ধরনের পরিবর্তন নেওয়া দরকার এবং সরকারের সঙ্গে তাদের কাজ করা, বিশেষ করে শ্রম অধিকার, মানবাধিকার, প্রযুক্তিগত মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা, বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা, লোক দেখানো বিদেশি বিনিয়োগের জন্য ওয়েলকাম করা না, এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার। মজিব ভাই, আজকের অনুষ্ঠানের একদম আমরা শেষ প্রান্তে। আমি অবশ্যই বিশ্বাস করি যে আপনার যে বিশ্লেষণ এবং আমাদের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোগ, এই সমস্ত বিষয়গুলো আমাদের দর্শক, উদ্যোক্তা এবং সরকার এই তিন পর্যায়ে সবাই অনুধাবন করবেন এবং তারা বিলম্ব না করেই তাদের নিজ নিজ জায়গা থেকে কাজগুলো করা শুরু করবেন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি নাগরিক টিভিকে এবং আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। এটি অবশ্যই আমাদের জন্য ভালো খবর যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে, আমাদের উত্তরণ ঘটছে। সেটি আমাদের একটি রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি এবং বিশ্বে বাংলাদেশের পরিচিতি নতুন করে তুলে ধরবে, এই বিশ্বাস থেকেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।